নমস্কার, আমি ডক্টর অজিত দাস, বীরেন্দ্রাস কলেজের স্থায়ী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক। আজকে আমি জ্যাভলিন থ্রোর অতি প্রয়োজনীয় কয়েকটি নিয়মকানুন নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি দেখা যাক। জ্যাভলিন থ্রো একটি ফিল্ড ইভেন্ট যেখানে একজন অ্যাথলিট রানওয়ের মধ্যে থেকে দৌড়ে এসে নির্ধারিত অঞ্চলের মধ্যে সবচেয়ে দূরে ছোড়ার চেষ্টা করে থাকে। রানওয়ে মিনিমাম 30 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া হতে হবে। রানওয়ের সামনের দিকে 7 সেন্টিমিটার চওড়া বৃত্তচাপ থাকে, যাকে স্ক্র্যাচ লাইন বলে। খেলায় ব্যবহৃত জ্যাভলিনের প্রধানত 3টি ভাগ থাকে, যেমন জ্যাভলিনের ধাতব অংশ অর্থাৎ ছুচলো মাথা, লাঠি, ধাতব বা ফাইবারের লম্বা পাইপ এবং দড়ি পেঁচানো গ্রিপ অঞ্চল। জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে সেক্টর অ্যাঙ্গেল 28.96 ডিগ্রি হয়ে থাকে। জ্যাভলিনের দৈর্ঘ্য পুরুষদের ক্ষেত্রে 2.60 থেকে 2.70 মিটার এবং ওজন 800 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে দৈর্ঘ্য 2.20 থেকে 2.30 মিটার এবং ওজন 600 গ্রাম হয়ে থাকে। খেলার নিয়ম: অ্যাথলিটকে এক হাতে দড়ি পেঁচানো গ্রিপ অঞ্চল ধরে কাঁধের উপর দিয়ে জ্যাভলিন সেক্টরের নির্ধারিত দাগের মধ্যে নিক্ষেপ করতে হবে। ছোড়ার সময় কোনো গ্লাভস পরা চলবে না, তবে আঙুলে চোট থাকলে টেপ ব্যবহার করা যেতে পারে। জ্যাভলিন ছোড়ার পর শূন্যে থাকা অবস্থায় অ্যাথলিট সেক্টরের কোনো রেখা বা বাইরের কোনো জমি স্পর্শ করতে পারবে না, অর্থাৎ সেক্টর ছেড়ে বেড়াতে পারবে না। নিক্ষেপের পর জ্যাভলিনের ধাতব অংশ অর্থাৎ ছুচলো মাথাটি অবশ্যই প্রথমে মাটিতে এসে পড়তে হবে। জ্যাভলিনের ছুচলো মাথাটি যেখানে মাটিকে স্পর্শ করবে সেখান থেকে ফিতের সাহায্যে মাপ নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।